টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, তোমাদের পরীক্ষা অনেক ভালো হওয়ার কথা, কারণ আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কমন এসেছে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবা। তো আজকে আমি তোমাদের যে গণিত পরীক্ষা হয়েছে ঢাকা বোর্ড 2019 সালের যে গণিত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার এমসিকিউ অংশটি সমাধান করে দিব, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের কোনগুলো সঠিক হয়েছে সেগুলো যাতে জানতে পারো। আর যেহেতু গণিত তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষ, এখন থেকে তোমরা নবম দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিত এই লেকচারগুলো দেখতে পারো। আমার কিন্তু অনেক ভিডিও করা আছে নবম দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিতের। তো আসো আমরা এখন খাতায় চলে যাব তোমাদের এমসিকিউগুলো সলভ করানোর জন্য। তো দেখো যে ব্যাপারটা, প্রথম এমসিকিউটা আছে হচ্ছে 1 3 5 7 ডট 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 প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। মূল কথা হচ্ছে আমরা এই ক খ গ ঘ এই চারটে অপশনে আমরা কয়ের মান এক বসালে প্রথম পদ আসবে, দুই বসালে দ্বিতীয় পদ আসবে, তিন বসালে তৃতীয় পদ আসবে, চার বসালে চতুর্থ পদ আসবে। আমরা যদি কয়ের মান এক বসাই প্রথমে, তাহলে কয়ের মান এক বসালে এক যোগ এক সমান দুই হয়, তার মানে প্রথম পদ পাচ্ছি না। কয়ের মান এক বসালে এখানে দুই আর এক গুণ করলে হয় দুই, দুই আর এক যোগ করলে হয় হচ্ছে তিন, আমরা কিন্তু প্রথম পদ পাচ্ছি না। এইখানে যদি আমরা কয়ের মান দেখো, দুই গুণ কয়ের মান যদি এক বসাই বিয়োগ এক, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এক আসে, তার মানে গতে এক আসে, ঘতেও আসে না। তার মানে আমার কয়ের মান আমরা এক বসিয়ে প্রথম পদ পাবো, কয়ের মান যদি দুই বসাই তাহলে দুই গুণ দুই বিয়োগ এক সমান আসে তিন, তার মানে দ্বিতীয় পদ পাচ্ছি। কয়ের মান যদি তিন বসাই, তিন বসাইলে কিন্তু আমরা পাঁচ পাবো। কয়ের মান যদি চার বসাই, চার বসাইলে সাত পাবো, তার মানে একের গ অ্যান্সার। এরপরে দেখো দুই নং বলা আছে হচ্ছে বিশের মৌলিক গুণনীয়ক কোনটি। তাহলে আগে বিশের আমরা গুণনীয়ক বের করবো, যদি বিশের গুণনীয়ক হচ্ছে এক গুণ বিশ, তারপরে হচ্ছে দুই গুণ দুই গুণ দশ, তারপরে হচ্ছে চার গুণ পাঁচ, এগুলো হচ্ছে বিশের গুণনীয়ক। দেখো বিশের গুণনীয়ক এর মধ্যে মৌলিক কোনটা কোনটা, দুই হচ্ছে মৌলিক আর পাঁচ হচ্ছে মৌলিক, তার মানে দুই আর পাঁচ হচ্ছে মৌলিক, তার মানে বিশের মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই আর পাঁচ। আমার এখানে অপশনে দুই নাই, আছে হচ্ছে পাঁচ, তার মানে অ্যান্সার হবে হচ্ছে দুইয়ের খ। এরপরে দেখো বলা আছে নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা। দেখো ফিবোনাক্কি সংখ্যা বলতে যে ব্যাপারটা, দুইটা যোগ করে আমরা পরেরটা পাবো, তার মানে জিরো আর এক যোগ করে এক পাই, এক আর এক যোগ করে দুই পাই, এক আর দুই যোগ করে তিন পাই, তার মানে দুইটা যোগ করে আমরা পরেরটা পাবো। এক্ষেত্রে দেখো জিরো আর জিরো যোগ করে এক পাই না কিন্তু, তার মানে এটা অ্যান্সার হবে না, খ অ্যান্সার হবে না। তারপরে দেখো জিরো আর এক যোগ করে কিন্তু এক পাচ্ছি, দুই পাচ্ছি না, তার মানে গ অ্যান্সার হবে না, ঘ অ্যান্সার হবে না, অ্যান্সার হচ্ছে তিনের ক। বলা আছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 40 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত। তাহলে দেখো আগে আমরা পরিসর বের করবো, পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান হচ্ছে 80 বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হচ্ছে 40 যোগ 1, এটা হচ্ছে পরিসর বের করার সূত্র, তো আসে হচ্ছে 41। এবার শ্রেণীব্যাপ্তি 5, তার মানে আমরা 41 ভাগ 5 করব, করলে আমরা কত পাই দেখো যে ব্যাপারটা, 41 ভাগ 5, 41 ভাগ 5 সমান আসে হচ্ছে 8.2। দেখো যে ব্যাপারটা, তাহলে শ্রেণী সংখ্যা কত হবে, শ্রেণী সংখ্যা ভগ্নাংশে হয় না, মানে পরেরটা হবে মানে 9 হবে, তার মানে 4-এর হচ্ছে খ অ্যান্সার। এবার দেখো 5 নং বলা আছে এত সংখ্যাগুলোর গড় কত, তাহলে গড় নির্ণয় করতে হবে, তার মানে যে ব্যাপারটা সবগুলো যোগ করবা, যোগ করে যদি সবগুলো যোগ করো, দুই যোগ এক যোগ নয় যোগ শূন্য যোগ তিন যোগ চার যোগ এক যোগ পাঁচ যোগ নয় যোগ শূন্য, যোগ করলে আসে 35, 35 আসে। এবার দেখো যতগুলো আছে, আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10 দ্বারা ভাগ করবো, তার মানে আসে হচ্ছে 3.5, তার মানে পাঁচের অ্যান্সার হচ্ছে গ মানে 3। এখন দেখো একটি দ্রব্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত, তার মানে 5% ক্ষতিতে, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 5% যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 5% ক্ষতিতে, দেখো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 সমান আসে হচ্ছে 95 টাকা। তার মানে আমার যে ব্যাপারটা, 5% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 95 টাকা। আমার বের করতে হবে ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 95 টাকা, বিক্রয় মূল্য 1 টাকায় বের করব, তার মানে 95 ভাগ 100,
এবার বের করবো হচ্ছে 2375 টাকায়, তার মানে 2375 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয়মূল্য হবে 95 × 2375 / 100। তার মানে আমরা পাই 95 × 2375 / 100, আমরা পাই হচ্ছে 2256। এখন দেখো 6 নম্বর বলছে একটি পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করা হলো, ক্রয় মূল্য কত? দেখো 5% ক্ষতিতে আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, যদি 100 টাকা ক্রয় মূল্য ধরি, দেখো আমরা ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 - 5 = 95 টাকা। 95 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। এখন দেখো বের করতে বলা আছে ক্রয় মূল্য, যেটা বের করতে বলবে সেটা হবে কিন্তু ডান পাশে, তার মানে বের করতে বলছে আমার হচ্ছে ক্রয় মূল্য, তাহলে লিখবো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো আমার বের করতে বলছে ক্রয় মূল্য, তাই আমরা ক্রয় মূল্য ডান পাশে লিখছি, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার 1 টাকাতে বের করব, 1 টাকাতে বের করলাম ভাগ 95, এবার আমরা বের করব হচ্ছে 2375 টাকায় বিক্রি করছে, তার মানে লিখব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 × 2375 / 95। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 100 × 2375 / 95 আসে হচ্ছে 2500, তার মানে 6-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো 7 বলা আছে সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে, সরল মুনাফার সূত্র আমরা জানি I = PRN, আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P×1+R^n, তার মানে 7-এর অ্যান্সার হচ্ছে 1 আর 3, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 7-এর 3 অ্যান্সার। দেখো 8 নং বলা আছে শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে মুনাফার হার বের করতে বলা আছে 4000 টাকার, 4000 টাকা মানে এটা আসল পি দেওয়া আছে, পি সমান 4000 টাকার, 4 বছরে মানে সময় এন দেওয়া আছে 4 বছর, মুনাফা 2400 টাকা হবে, মানে মুনাফা আয় দেওয়া আছে, তার মানে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর আই দেওয়া আছে, বলা আছে আর বের করো। আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I = PRN, বা এই পক্ষেরগুলো সবগুলো এই পক্ষে নিয়ে আসবো, তার মানে PRN = I, বা এখান থেকে আমরা আর সমান বের করবো, R = I/PN। এবার দেখো যে ব্যাপারটা আই সমান হচ্ছে মুনাফা, মুনাফা দেওয়া আছে হচ্ছে 2400 টাকা, পি মানে হচ্ছে আসল দেওয়া আছে হচ্ছে 4000 টাকা, গুণ এন মানে দেওয়া আছে হচ্ছে 4, তাহলে দেখো এটা টাকা। এখন আমরা কাটাকাটি যদি করি, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই 2টা 0 যদি কাটি তাহলে থাকে হচ্ছে 24/160। এটা টাকা আছে, যদি আমরা পার্সেন্টেন্সে নিয়ে আসি, মুনাফার হার সবসময় পার্সেন্টেন্সে হবে, তার মানে 100 গুণ হবে, আমরা 100 গুণ করে পার্সেন্টেন্সে নিয়ে আসলাম, তাহলে এবার 2400 / 160, তার মানে 2400 / 160 সমান আসে 15, তার মানে 15% উত্তর হবে, 15%, তার মানে 8-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো যে ব্যাপারটা পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আই দেওয়া আছে, এখন বলা আছে মুনাফার হার আর বের করো, তাহলে আমরা I = PRN এই সূত্র থেকে সহজে মুনাফার হার বের করতে পারি। এবার দেখো 9 নং বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 মিটার, দেখো বাহুর দৈর্ঘ্য 5 মিটার দেওয়া আছে, এখন বলা আছে ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 5 স্কোয়ারকে করলে হয় হচ্ছে 25, তার মানে ক্ষেত্রফল 25, এটা ঠিক আছে। দেখো কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, দেখো আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √2 × এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তার মানে √2, অ্যান্সার হবে হচ্ছে 5√2, তার মানে এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য বলা আছে 10 মিটার, তার মানে কিন্তু আমার আসতেছে হচ্ছে 5√2, তার মানে এটা হচ্ছে ভুল। এবার দেখো পরিসীমা, আমরা জানি বর্গের 4 বাহু যোগ করি তাহলে পরিসীমা পাবো, তার মানে পরিসীমা হচ্ছে 5
এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ, তাহলে চার বাহুর দৈর্ঘ্য যোগ করি তাহলে হবে পাঁচ যোগ পাঁচ, পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ সমান আসে হচ্ছে কুড়ি। তার মানে পরিসীমা হচ্ছে, পরিসীমা হচ্ছে কুড়ি মিটার, তার মানে এটা সঠিক। তার মানে নয়ের সঠিক হচ্ছে এক আর তিন সঠিক, দুই সঠিক না। তার মানে যে ব্যাপারটা, তাহলে নয়ের অ্যান্সার হবে হচ্ছে এক ও তিন, মানে খ অ্যান্সার। পাঁচ বিঘায় কত কাঠা? দেখো আমরা জানি এক বিঘা সমান বিশ কাঠা, তাহলে পাঁচ বিঘা সমান হবে বিশ গুণ পাঁচ কাঠা, সমান হবে হচ্ছে একশো কাঠা। তার মানে পাঁচ বিঘায় কত কাঠা? তার মানে একশো কাঠা। দশের অ্যান্সার হচ্ছে ঘ। এগারো নং বলা আছে গ্রিক ভাষায় হেক্টো অর্থ কী? হেক্টো অর্থ হচ্ছে একশো গুণ। এরপরে দেখো যে ব্যাপারটা, একটি গাড়ির চাকার পরিধি পাঁচ দশমিক এক পাঁচ মিটার হলে চাকাটির ব্যাস কত? দেখো আমরা পরিধির সূত্র জানি, পরিধির সূত্র জানি হচ্ছে টু পাই আর। দেখো হচ্ছে একটি গাড়ির চাকা, গাড়ির চাকাটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর, পরিধি সমান দেওয়া আছে হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ, বা আর ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ। দেখো টু পাই আরের সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে টু পাইপ। এখন দেখো যে ব্যাপারটা, আমরা কত পাই? পায়ের মান কিন্তু তিন দশমিক, আমরা এখানে কিন্তু পায়ের মান আমরা তিন দশমিক এক চার এক ছয় বসাবো, তার মানে আমরা পাই হচ্ছে পাঁচ দশমিক এক পাঁচ ভাগ দুই ভাগ তিন দশমিক এক চার এক ছয়। তার মানে আসে হচ্ছে আর সমান আসে হচ্ছে শূন্য দশমিক আট দুই, এটা আসে। তো এখানে কিন্তু বের করতে বলছে ব্যাস, এখানে কিন্তু ব্যাস বের করতে বলছে, চাকাটির ব্যাস বের করতে বলছে। সুতরাং আমরা ব্যাসার্ধ পেয়েছি, ব্যাসার্ধকে দুই দ্বারা গুণ করব, গুণ দুই। তাহলে আমরা যদি ব্যাসার্ধকে দুই দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে, তাহলে আমরা এই ব্যাসার্ধকে যদি দুই দ্বারা গুণ করি, গুণ করলে আমরা পাবো হচ্ছে ব্যাস বের করতে হবে, তার মানে ব্যাস সমান হবে হচ্ছে টু আর। তার মানে গুণ করলে, দুই দ্বারা গুণ করলে আসে হচ্ছে এক দশমিক ছয় চার। তার মানে অ্যান্সার হচ্ছে, বারোর অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো বলা আছে মাইনাস ফাইভ কমা ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে দেখো যে ব্যাপারটা, মাইনাস ফাইভ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ মানে এদিকে পাঁচ, যদি প্লাস হয় তাহলে এদিকে যাবে, এক্স অক্ষের এদিক প্লাস যাবে, আর মাইনাস হলে এদিক যাবে, মানে মাইনাস ফাইভ। এইখানে মনে করো মাইনাস ফাইভ, এবার প্লাস ফাইভ, প্লাস যেহেতু ওয়াইয়ের মান প্লাস, তার মানে উপরে যাবে, তার মানে এইখানে মনে করো মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ। তার মানে যে ব্যাপারটা, এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? সেটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তেরোর হচ্ছে খ। আরও সহজ কথা হচ্ছে প্লাস প্লাস, এটা হলো প্রথম চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে প্লাস মাইনাস। যেহেতু মাইনাস প্লাস, তার মানে যে ব্যাপারটা, সেটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তার মানে তেরোর অ্যান্সার হচ্ছে খ। বলা আছে এত এর লঘিষ্ঠ রূপ কোনটি? দেখো এত এর লঘিষ্ঠ রূপ বের করতে হবে, এটার এক্স কিউব মাইনাস ফর্টি নাইন এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স, এটার লঘিষ্ঠ রূপ বের করবো। সেক্ষেত্রে আমরা এখানে এক্স কমন নেব, যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস, যদি আমরা এক্স কমন নিই তাকে ফর্টি নাইন, ফর্টি নাইনকে লিখতে পারি আমরা সেভেন স্কোয়ার, আর হরে যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস সেভেন হবে। এক্স আর এক্স কাটা। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ভাগ এক্স প্লাস সেভেন। তার মানে এক্স প্লাস সেভেন, এক্স প্লাস সেভেন কাটা, থাকে হচ্ছে এক্স মাইনাস সেভেন। তার মানে চোদ্দোর অ্যান্সার হচ্ছে ক। এখন পনেরো নং, দেখো পনেরো রঙের নঙে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে দেখো, বা এখানে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, মানে রুট ফাইভ এক্স। এবার আমরা এক্স দ্বারা যদি ভাগ দিই, বা এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু রুট ফাইভ এক্স ভাগ এক্স, তার মানে আমরা পাই অতএব এক্স কাটাকাটি করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা পাই রুট ফাইভ। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা রুট ফাইভ পেয়েছি, মানে পনেরোর অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর এটা দেওয়া আছে। এখন বলা আছে ফাইভ এক্স ওয়াইয়ের মান বের করো। এখানে এক্স ওয়াইয়ের সূত্র বসালেও হবে,
সূত্র বসিয়ে পাঁচ দ্বারা গুণ করলে এটার মান আসবে। আবার যদি তুমি দুটা যোগ করো, যোগ করে এক্স আর ওয়াই এর মান বের করে এখানে এখানে বসাই দাও, বসাই দিলে হবে। দেখো আমরা যদি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ যোগ করি, যোগ করলে ওয়াই আর ওয়াই কাটা, এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয়, সিক্স আর ফোর যোগ করলে হয় হচ্ছে টেন, টু এখন দুই দ্বারা ভাগ করলে অতএব এক্স ইকুয়াল টু আসে হচ্ছে ফাইভ। এখন এক্সের মান যদি এইখানে বসাও তাহলে ওয়াই এর মান পাওয়া যায়, এক্সের মান যদি প্রথম এই সমীকরণ প্রথম সমীকরণে বসাও এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, এখানে এক্সের মান যদি ফাইভ বসাও ফাইভ প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু আমরা পাই হচ্ছে ওয়ান। তার মানে দেখো এক্সের মান পেলাম ফাইভ, ওয়াই এর মান পেলাম ওয়ান, তার মানে বের করতে বলছিল ফাইভ এক্স ওয়াই এর মান। তাহলে ফাইভ ইন্টু এক্সের মান পেয়েছি ফাইভ আর ওয়াই এর মান পেয়েছি হচ্ছে ওয়ান, তাহলে গুণ করলে আসে টোয়েন্টি ফাইভ। তার মানে যে ব্যাপারটা ষোলোর অ্যান্সার হবে হচ্ছে গ। সতেরো নং, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এ এরপরে পাওয়ার, এরপরে পাওয়ার দেওয়া আছে সি, মানে এ টু দি পাওয়ার সি বা এ এ কমপ্লিমেন্ট বের করতে বলছে, এ কমপ্লিমেন্টও যা এ প্রাইমও তাই। দেখো এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু সূত্র হচ্ছে ইউ মাইনাস এ, তার মানে এইটার থেকে এটা মাইনাস করবো, যেগুলো কমন সেগুলো বাদ দিব, তার মানে এইটার এটার মধ্যে কমন যেগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটা যেগুলো থাকবে সেটাই লিখবো। দেখো তিন কমন, তার মানে তিন বাদ, এরপর পাঁচ কমন, পাঁচ বাদ, ছয় কমন, ছয় বাদ, সাত কমন, সাত বাদ, থাকে হচ্ছে ওয়ান আর টু। দেখো যে ব্যাপারটা থাকে ওয়ান টু ফোর, তার মানে দেখো যে ব্যাপারটা এটার থেকে এটা বাদ দিবো, বাদ দিলে কমনগুলো বাদ দিবা, কমনগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে তাই অ্যান্সার, প্রথম সেটে থাকে হচ্ছে ওয়ান টু ফোর, তার মানে সতেরোর অ্যান্সার হচ্ছে ক। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, দেখো এ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হবে হচ্ছে মানে দুইটার দুইটা সবগুলোই আসবে, যেটা কমন সেটা একবার আসবে, বাকি সবগুলোই আসবে, তাহলে থ্রি হবে। তারপরে দেখো থ্রি নিলাম, তারপরে ফোর এটাতেও আছে, এটাতেও আছে, তার মানে ফোরও হবে, ফাইভ এটাতেও আছে, এটাতে আছে, ফাইভ হবে, সেভেন এ হবে, তার মানে এটা সঠিক। এবার যদি আমরা এটা এ এ ইন্টারসেকশন বি করি, দেখো এ ইন্টারসেকশন যদি বি করি সেক্ষেত্রে হবে হচ্ছে কমনগুলো নিতে হবে, দেখো এ সেট আর বি সেটে কমন হচ্ছে ফোর ফাইভ, ফোর ফাইভ কমন, তার মানে যে ব্যাপারটা এ ইন্টারসেকশন বি সমান আসবে ফোর ফাইভ, তার মানে আঠারোর দুই অ্যান্সার হবে, মানে দুইও সঠিক হবে। এবার দেখো এ বলা আছে এ উপসেট বি, মানে এর সবগুলো উপাদান বিতে থাকতে হবে, তার মানে দেখো এর সবগুলো উপাদান কিন্তু বিতে নাই, কারণ তিন কিন্তু বিতে নাই, সুতরাং এ এ উপসেট বি হবে না, তার মানে আঠারোর অ্যান্সার হবে এক আর দুই, তার মানে আঠারোর অ্যান্সার হচ্ছে ক। দেখো এখন ১৯ নং, বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফর্টি টু এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি, তার মানে উৎপাদকে বিশ্লেষণ করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফর্টি টু, আমরা এটার মিডিল টার্ম করব। দেখো মিডিল টার্ম করার জন্য আমরা লিখতে পারি মাইনাস সেভেন এক্স মাইনা প্লাস সিক্স এক্স আর মাইনাস ফর্টি টু, দেখো সিক্স এক্স মাইনাস সেভেন এক্স সমান হয় মাইনাস এক্স, আর এইটা আর এটা যদি গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাবো। এবার এক্স কমন নেব, তার মানে এক্স মাইনাস সেভেন আর এখানে কমন নেব প্লাস সিক্স, তার মানে হবে হচ্ছে এক্স মাইনাস সেভেন। এবার এইটা আর এটাতে কমন হচ্ছে এক্স মাইনাস সেভেন, থাকে হচ্ছে এক্স প্লাস সিক্স, তার মানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে হচ্ছে ১৯ ঘ অ্যান্সার। নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, আমরা জানি দেখো যে ব্যাপারটা এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য হবে, তার মানে যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই বিন্দুটার ভূত শূন্য, সুতরাং এইটা হবে না। দেখো যে ব্যাপারটা এই বিন্দুটার কোটি শূন্য, সুতরাং এইটা কিন্তু হবে, দেখো তার মানে এক্স অক্ষের উপর অবস্থিত, এদিকে যাবে মাইনাস চার ঘর, তার মানে এ হলো এইখানে হবে বিন্দুটা, মানে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি শূন্য, মানে ওয়াইয়ের মান শূন্য হবে, তার মানে খ অ্যান্সার হবে, গ হবে না, কারণ ভূত শূন্য, এটা হলো ওয়াই অক্ষের উপর, ক এবং গ হচ্ছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত, আর ঘ নং হচ্ছে তো এক্স বা ওয়াই কোনো অক্ষের উপরে অবস্থিত হবে না, তার মানে যে ব্যাপারটা বিশের অ্যান্সার হচ্ছে খ।
26 নং, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমি অলরেডি 26-27 করার পরে করা হয়ে গেছে, তখন বলে যে ক্যামেরায় রোল দেয়নি, তো এই জন্য আবার নতুন করে করতে হচ্ছে। দেখো, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কি বলে? তাকে ঘুড়ি বলে, মানে 26-এর অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো 27 বলা আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করো। দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা সমকোণী, বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, অতিভুজ দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, আর লম্ব দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে আমার এই BC সমান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অতিভুজ হচ্ছে 10, 10 স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে 6, তার মানে 6 স্কোয়ার যোগ ভূমি, ভূমি নাই দেওয়া, তার মানে ভূমি স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করো, ভূমি আসে 8 সেন্টিমিটার। এরপরে দেখো যে ব্যাপারটা ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 6, যদি কাটাকাটি করি কাটলে আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা 24, তার মানে 24 বর্গ সেন্টিমিটার, তার মানে 27-এর অ্যান্সার হচ্ছে ক। মূল কথা যে ব্যাপারটা সেটা হলো যে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং পিথাগোরাসের সূত্র দিয়ে আগে তুমি ভূমি বের করবে। এরপরে যে ব্যাপারটা সেটা হলো যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 6, মান বসা বসায় ক্যালকুলেশন করো, করলেই অ্যান্সার আসবে। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত x√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত? তাহলে দেখো বৃহত্তম কোণটি, দেখো এই অঙ্কটা যে ব্যাপারটা সেটা হলো যে একটা বাহু যদি x ধরি, এই বাহু যদি x ধরি, আর এই বৃহত্তম বাহু যদি ধরি x√2, কারণ তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এইটা ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে এই বৃহত্তম কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। কীভাবে হবে দেখো যে ব্যাপারটা, তোমরা এইটা মানে অতিভুজ স্কোয়ার, তার মানে অতিভুজ হচ্ছে x√2, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে x আর ভূমি মানে হচ্ছে x স্কোয়ার করো, তাহলে বা এটার স্কোয়ার করলে হয় √2কে স্কোয়ার করলে হয় হচ্ছে 2, x কে স্কোয়ার করলে হয় x স্কোয়ার, আর x স্কোয়ার যোগ x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার। দেখো এই পক্ষ আর এই পক্ষ সমান আসে, তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের যে ব্যাপারটা, এই দুইটা বাহু কিন্তু সমান, তাহলে বৃহত্তম বাহু হবে হচ্ছে এইটা, তার মানে বৃহত্তম কোণ হবে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে 90 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? জানি এইটা সবারই পারার কথা, সেটা হলো যে 360 ডিগ্রি, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বলা আছে। এবার দেখো 30 নং, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে, তার মানে সমান্তরাল বাহু একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 8, তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব, তাদের লম্ব দূরত্ব দেখো লম্ব দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4, তার মানে এইটার এটা কাটলে হয় হচ্ছে 2 আর এইটার এটা যোগ করলে আসে হচ্ছে দেখো 13 যোগ 8, তার মানে 13 যোগ 8 সমান আসে হচ্ছে 21 আর এই গুণ হচ্ছে 2, তাহলে আসে হচ্ছে 42, তার মানে অ্যান্সার যে ব্যাপারটা সেটা হলো 30-এর অ্যান্সার হচ্ছে ক। যাই হোক, তোমাদের আমি সবগুলো MCQ সুন্দরভাবে সমাধান করে দিয়েছি, আশা করি তোমাদের উপকারে আসবে। আর কার কয়টা MCQ হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবা, এবং যে ব্যাপারটা সেটা হলো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও মন্তব্য করে জানাবা। আর যে ব্যাপারটা তোমরা নবম দশম শ্রেণীতে সামনে এখন বসে না থেকে নবম দশম শ্রেণীর আমাদের সম্পূর্ণ ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো দেখতে পারো, বিশেষ করে গণিত ভিডিও করা আছে, সেই গণিত ভিডিওগুলো দেখলেও তোমাদের উপকারে আসবে। তো আর একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তো এবং ভিডিওটায় লাইক দিবে এবং শেয়ার করবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো